বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল পুলিশের দায়ের করা পনেরোটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে এর ফলে মামলাগুলোর কোনো কার্যকারিতা থাকছে না এসব মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারাও জামিনে মুক্তি পেয়েছেন প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি। নম্বর সতেরো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত প্রায় তিন হাজার সাতশো জনকে আসামি করে এগারোটি মামলা দায়ের করে বরিশাল মহানগর পুলিশ গ্রেপ্তার করা হয় অন্তত একশো জনকে তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে মুক্তি পান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমাদের মেট্রোপলিটন এরিয়ায় চারটা মামলায় আমাদের থানা রুজু হয়েছিল এই চারটা মামলায় আমরা তদন্তকারী কর্মকর্তা নিয়োগকে তদন্ত করে জানতে পেরেছেন যে এই মামলাগুলো আসলেই সঠিক নয় এই মামলাগুলো আমরা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছি এছাড়া ছাত্র আন্দোলনের সময় মূলাদি হিজলা বাকেরগঞ্জ ও বানারিপাড়া থানায় প্রায় দুইশো জনকে আসামি করে চারটি মামলা দায়ের হয় তবে এগুলোরও চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল জেলার দশটি থানার মধ্যে চারটি থানাতে মোট চারটি মামলা রুজু হয়েছিল এবং এই মামলায় আসামি ছিল সর্বমোট একশো আশি থেকে দুশোর মধ্যে এবং এই মামলাগুলোতে পরবর্তীতে তদন্তকালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া যাওয়াতে এবং তথ্য আদি না পাওয়া যাওয়ার কারণে পরবর্তী চারটি মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে কোনো সত্যতা না পাওয়ায় মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে পুলিশ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে মামলাগুলো রুজু হয় এবং আমরা তদন্ত করি তদন্ত পর্যায়ে আমরা সর্বশেষ মামলাগুলো ফাইনাল রিপোর্ট আমরা দিয়েছি মামলা আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা ভালো রয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবার সাথে আমরা বসে কথা বলে আমরা মামলা ফাইনাল রেকর্ড করেছি চূড়ান্ত প্রতিবেদন দাখিল হওয়ায় এসব মামলার আসামিরা এখন দায়মুক্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ